কোরআন যার পক্ষে দাঁড়াবে ওই লোকটার জন্য জান্নাত, ওই লোকটার জন্য জান্নাত নসিব করে দিবেন কে? আর কোরআন যার বিরুদ্ধে দাঁড়াবে ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দিবেন কে? আমরা জান্নাতে যেতে চাই তো? কারা কারা জান্নাতে যেতে চান না হাত তুলেন তো, কথা শেষ হওয়ার আগে হাত তুলেন না, বুঝে শুনে হাত তুলেন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? জান্নাতে যেতে হলে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? জান্নাতে যেতে হলে কোরআনওয়ালা হবেন নাকি কোরআন বিরোধী হবেন? আরেকটু জোরে বলেন, কোরআনওয়ালা হওয়ার জন্য আপনাকে কোরআনের দাবি পূরণ করতে হবে। কোরআনওয়ালা হওয়ার জন্য আপনাকে কোরআনের দাবি পূরণ করতে হবে। আপনি যদি কোরআনের দাবিগুলো পূরণ করতে পারেন তাহলে আপনি কোরআনওয়ালা মানুষ হয়ে যাবেন, আর আপনি যদি কোরআনওয়ালা মানুষ হয়ে যেতে পারেন আপনি সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কথাগুলো আবার খেয়াল করেন, আপনি যদি কোরআনওয়ালা হতে পারেন তাহলে কোরআনের দাবি পূরণ হবে। কোরআনের দাবি পূরণ করতে হলে আপনাকে কোরআনওয়ালা হতে হবে, আর কোরআনওয়ালা হয়ে গেলে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে সবাই কোরআনওয়ালা হতে চান তো? কারা কারা কোরআনওয়ালা হতে চান হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। আপনারা সবাই আমার সাথে একমত হয়েছেন যে হুজুর আমরা সবাই কোরআনওয়ালা হতে চাই। এখন কোরআনওয়ালা হতে হলে একটু আগেই বলেছি কোরআনের দাবি পূরণ করতে হবে। এবার প্রশ্ন হলো যে কোরআনের দাবি কি, মানুষের প্রতি কোরআনের কি কি দাবি আছে, এটা তো আপনাকে আগে জানতে হবে। আপনি যদি কোরআনের দাবিগুলো কি কি সেগুলো জানেন আর সেই দাবিগুলো যদি পূরণ করে ফেলতে পারেন, খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? আমাদের প্রতি কোরআনের দাবি হলো মোট আটটি। আমাদের প্রতি কোরআনের দাবি হলো মোট, আসতে বললে হবে না, জোরে বলেন কয়টি? এই পাশের ভাইরা কথা বলছে না, আমাদের প্রতি কোরআনের দাবি আছে কয়টি? পেছনের ভাইরা কথা বলছে না, কয়টি? আটটি। এই আটটি দাবি পূরণ করতে পারলে আপনি সাকসেসফুল দুনিয়াতে আখেরাতে উভয় জায়গায় সফলকাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার এই আটটি দাবি কি, আটটি পয়েন্ট, আটটি দাবি কি, আটটি পয়েন্ট বলবো। এই আটটা পয়েন্ট আমার প্রিয় ভাইয়েরা সবাই মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ এত ছোট কেন? যাদের মুখ বোবা হয়ে আছে পারবেন না আপনারা? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? যে মাহফিলে শ্রোতাদের আওয়াজ যত প্রাণবন্ত হয় বোঝা যায় যে এরা একদম খালেসভাবে আলোচনা শুনতে এসেছে। আর কথা যারা বলে না বোঝাই যায় এদের ভেতরে অন্য কোনো উদ্দেশ্য আছে, হয় একটু পরে উঠাউঠি করবে, মাহফিলের পরিবেশ নষ্ট করবে। মাহফিলের তিন শ্রেণীর শ্রোতা আসে, কয় শ্রেণীর? জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। আপনাদের চেয়ে মহিলাদের আওয়াজ অনেক বেশি। মাহফিলে কয় শ্রেণীর শ্রোতা আসে? সবার সাথে কমন করবে কথা। এক নাম্বার, কিছু লোক আসে হুজুর দেখার জন্য, হুজুর দেখে ফেলছে এরা চলে গেছে, একটু আগে এখানে অনেক ভিড় ছিল, মিলছে? দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে, যাই একটু দেখি টানটুন কেমন মারে, হুজুরের কিছু টানটুন শোনার পরে এরা উঠাউঠি করে চলে যাবে। এবং এরা একটু দেখে যে হুজুর একটু বেশি বেশি চিৎকার দিয়ে বলে কিনা, সরকার বিরোধী কথা বেশি বলে কিনা, সব কিছু বলে কিনা, এটা এক ধরনের শ্রোতা আছে। তিন নাম্বার শ্রেণীর শ্রোতা হলো এরা রিয়েল, একদম পারফেক্ট শ্রোতা। এরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কিংবা খাওয়া দাওয়া না করে ওই অনেকে এসেছে, এরা বের হয়েছে উদ্দেশ্য হচ্ছে যাই হুজুর আসতেছেন ওনার জবান থেকে আজকে এক দেড় ঘন্টা হেদায়েতি কিছু কথা শুনে আসবো, দেখি না কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করি, এতে করে আমার জীবন চালাইতে পারবো এবং ওই আলোকে আমি জীবন পরিচালনা করব, আমল করব। এই ধরনের কিছু মানুষ মাহফিলে আসে। তিন নাম্বার শ্রেণীর মানুষ ছাড়া প্রথম দুই শ্রেণী, এই দুই শ্রেণী লোকেরাই হচ্ছে মাহফিলের জন্য ডেঞ্জারাস, ভয়ঙ্কর, কারণ এরা মাহফিলের পরিবেশকে নষ্ট করে ফেলে। আর তিন নাম্বার শ্রেণীর শ্রোতারাই হচ্ছে আসল শ্রোতা, যারা খাঁটি নিয়তে মাহফিলে এসেছে, যারা আলোচনা শোনার জন্য এসেছে এখানে। আল্লাহ তাআলা সবাইকে তিন নাম্বার কাতারে সামিল করো, আমিন।
এখনো যারা আমিন বলে নাই আমিও বুঝছি এরা এক নম্বর মানে কাতারে আছে, এদেরকে আমারও দরকার নাই। তাহলে আমার আমাদের প্রতি কোরআনের দাবি আছে কয়টা? আটটা। এই আটটি দাবি পূরণ করবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন, আটটি দাবি পূরণ করবেন কোরআন আপনার পক্ষে কিয়ামতে দাঁড়াবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, ঝগড়া শুরু করে আপনাকে কোরআন জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। আল্লাহ আকবার। কয়টা দাবি পূরণ করতে হবে চলেন শুরু করি। নাম্বার ওয়ান, এক নাম্বার কোরআনের আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি হলো এই কিতাবটা খুললেই যেন বিশুদ্ধ করে পড়তে পারেন। এটা আপনার প্রতি কোরআনের কয় নাম্বার দাবি? কি স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, শুরু হয়ে গেছে। আরেকজন কয় আল কোরআনের আলো সংসদে জালো। আপনার দুইটা স্লোগানকেই আমি রেসপেক্ট করি, সম্মান করি, এই দুইটা স্লোগানের সাথে আমার কোনো বিরোধ নয়। তবে আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, আপনি যে আবেগের সাথে স্লোগান দিলেন বাস্তবতার সাথে এই স্লোগানের আদৌ কতটা মিল আছে? আপনি যে বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালবেন, কোন দেশে? যেই দেশে 90% মুসলমানের মধ্যে হিসাব করলে 80-82% মুসলমান পাওয়া যাবে, এখনও এরা শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, বুঝবে পড়ে, এখনও শুদ্ধ করে পড়তে পারে না এরা কোরআন। এদেশে বহু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, এরা ইংরেজিতে কথা বলতে পারে, এখনও শুদ্ধ করে তারা কোরআন পড়তে পারে না। এজন্য ডক্টর শহীদুল্লাহ বলেছেন, ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেছেন, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, সব পাণ্ডিত্য অর্জন করে ফেলো, তুমি কোরআন পড়তে না জানলে তুমি হচ্ছ দুনিয়ার সবচাইতে মূর্খ। ঠিক ঠিক বলে চিল্লাইয়েন না, খালি নিজের সাথে কথাগুলো মিলান। আপনি যে স্লোগান দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে সংসদে জ্বালো, কোন দেশে? যে দেশে 80-82% মানুষ এখনো কোরআন বুঝবে পড়ে শুদ্ধ করে পড়তে জানে না। হ্যাঁ, এই ভাই মনে হয় আগে আমার কোনো মাহফিলে গেছে, এর জন্য আমি বলেছি পরিবর্তন। এ যুবক ভাইয়েরা, পরিবর্তনের স্লোগান আমাদেরকে দিতে হবে, ঠিক কি না? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমাদেরকে পরিবর্তনের স্লোগান উঠাতে হবে। এই স্লোগানটা সিস্টেমিক ওয়েতে হওয়া দরকার। স্লোগানটা হওয়া দরকার ছিল এরকম, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে অথবা হৃদয়ে হৃদয়ে জ্বালো। যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালানো যায়, এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে ঘরে কোরআনের আলো জ্বলবে, সমাজে জ্বলবে, আলোকিত মানুষ যদি সবাই হয়ে যায় কোরআনের আলোয় আলোকিত, তাহলে তো আলোকিত মানুষগুলো পার্লামেন্টে যাবে, তখন এমনিতেই কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যাবে। আর মানুষের অন্তরে কোরআনের আলো না জ্বালাইয়া খালি স্লোগান দিবেন, স্লোগান দিতে থাকবেন, বাস্তবতার মুখ আপনি দেখতে পারবেন না। এই জন্য স্লোগান হবে এরকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার হাত তুলেন? এখন তো সবারই ফেসবুক আছে, হাত নামান। মাহফিলের পরে ফেসবুকে আজকে একটা পোস্ট আপলোড করবেন, লিখবেন আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। এই স্লোগান চতুর্দিকে ছড়িয়ে যাক, এখন থেকে আপনারা ওই স্লোগান সব জায়গায় ছড়িয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। একটু রিহার্সাল করায় দিই, এমনি এমনিতে তো সারা যাবে না, একটু আনকমন হইলেও রিহার্সাল দিলে কমন হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো, জুড়ে হবে। যশোরের মাটি তো ইসলামের ঘাঁটি, তা আওয়াজটা তো এরকম হওয়া চাই, বিপ্লবী মানুষের আওয়াজ বিপ্লবীর মতো হওয়া দরকার। আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, কোরআন সুন্নার আলো। স্লোগানটি পছন্দ হয়েছে আপনাদের নাকি দ্বিমত আমাদের সাথে? তাহলে কোরআন সুন্নার আলো হৃদয়ে হৃদয়ে জ্বালিয়ে দিতাম। হ্যাঁ ওই তো, ঠিক আছে ভাই, ঠিকই বলছি, কোরআন সুন্নার আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। ওদিকে লোকজন গিয়েছে, সমাধান হবে ইনশা। তাহলে আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি, ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবার বয়সী সম্মানিত চাচারা, আপনাদের কষ্ট হচ্ছে? বাবারা দেখছেন সবাই নীরব হয়ে গেছেন বলে
এখন সুন্দর শোনা যাচ্ছে, তাই না? দেখবেন আরেকটু পরে আরও সুন্দর শোনা যাবে। আমাদের প্রতি কোরআনের এক নম্বর দাবি, আমরা যেন বিশুদ্ধ করে কি করি, কোরআন বিশুদ্ধ করে কোরআন পড়া নফল না ফরজ। দেখেন আমার হাতে কোরআন আছে, আপনাদের ঘরে কোরআন, এখানে কোরআনে 6000-এর উপর আয়াত আছে, কিন্তু নবীজির উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে এটা কি সুদের আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, হালাল হারামের আয়াত? কে বলতে পারবেন আয়াতটা কিসের ব্যাপারে? মাশাআল্লাহ, কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। কি পড়ার ব্যাপারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যেদিন সাইয়েদিনা জিব্রিল সর্বপ্রথম ওখানে নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদিনা জিব্রিল তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, এমন অবস্থা যেন আল্লাহর নবীর দম বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে নবীজিকে ছেড়ে দিয়ে জিব্রিল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। সাইয়েদনা জিব্রিল আমিন দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বুকের সঙ্গে চেপে ধরলেন। নবীজির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল, নবীজি কষ্ট পাচ্ছিলেন। সাইয়েদনা জিব্রিল আমিন ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি পুনরায় বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সাইয়েদনা জিব্রিল আমিন নবীজিকে পুনরায় তৃতীয়বার তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন, তারপরে তৃতীয়বার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার! নবীজির কাছে সর্বপ্রথম আয়াত নাজিল হয়ে গেল, এ করা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজিকে প্রথম আদেশ দেওয়া হয়েছে এই কিতাব পড়ুন। নবীজিকে আদেশ দেওয়া মানেই হচ্ছে তামাম দুনিয়ার মানুষকে এর মাধ্যমে আদেশ দেওয়া। তাহলে আমাদের প্রতি সর্বপ্রথম কোরআনের মাধ্যমে আল্লাহর নির্দেশ হলো কোরআনের জন্য স্লোগান দেওয়া না কোরআন পড়া। জোরে বলতে হবে, কোরআন, কোরআন পড়া আমাদের জন্য ফরজ করে দিলেন কে? অর্থাৎ কোরআন পড়া, কোরআন শেখা বাধ্যতামূলক, কম্পালসারি। এবার আমার আপনার জীবনের সাথে মিলালে দেখা যাবে আমার আপনার জীবনে এখন কোরআন হয়ে গেছে অপশনাল, অন্যান্য সকল শিক্ষা হয়ে গিয়েছে কম্পালসারি। এজন্য আমরা সব শিখে ফেলেছি কিন্তু এখনও কোরআন শিখি নাই, এমনকি নিজেদের বাচ্চাদেরকেও আমরা এখনও কোরআন শিখাই নাই, সব শিখে ফেলেছে কোরআন এখনও পড়ে নাই। অনেকে কয় এটা তো মোল্লা মৌলবীদের কিতাব, হুজুরদের কিতাব, এই আরবি কিতাব, এটা আমরা শিখে কি করব। অনেকে কয় আমরা তো স্মার্ট মানুষ, এই বিজ্ঞানের যুগের মানুষ, তত্ত্ব প্রযুক্তি আর বিজ্ঞানের যুগে কোরআন আমরা কেন শিখব, এটা হুজুরদের কিতাব, এটা 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর আগে নাজিল হওয়া পুরাণ এই কিতাব আমরা কেন করব। আমার ভাইয়েরা, বিজ্ঞানের এই যুগে কোরআন পুরাতন হয় নাই, বরং কোরআনের কাছে বিজ্ঞান পুরাতন আজ তা প্রমাণ হয়েছে। বলেন তো, বিজ্ঞান আগে না কোরআন আগে? আস্তে বলবেন না, জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান এখন যা জানিয়েছে, এখন যা মানুষকে জানাচ্ছে, কোরআন তা মানুষকে জানিয়েছে কত হাজার বছর আগে? 1500 বছর আগে। তাহলে বলেন তো, বিজ্ঞানের চাইতে কোরআন কত হাজার বছর এগিয়ে আছে? কথা বুঝেন নাই? বিজ্ঞানের চাইতে কোরআন কত হাজার বছর এগিয়ে আছে? 1500 বছর এগিয়ে আছে। আপনার বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে। কিভাবে? দেখেন কয়েকটা উদাহরণ দিই। এই যে পৃথিবীতে আপনারা বসবাস করছেন আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্ব কিভাবে পয়দা হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এই মহাবিশ্বের সব কিছু, অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, সব কিছু সর্বপ্রথম
সৃষ্টির শুরুতে সব এক জায়গায় ছিল, আসমান জমিন আলাদা ছিল না, সূর্য চন্দ্র এখন যেরকম সব আলাদা আলাদা, কিছুই আলাদা ছিল না, বরং সব এক জায়গায় ছিল। এটা আমার কথা না, মহাকাশ বিজ্ঞানীদের কথা, পৃথিবী কিভাবে উৎপত্তি হলো এটা নিয়ে গবেষণা করে তারা বলছেন। তখন সব কিছু পুঞ্জীভূত ছিল যা গ্যাসীয় কণার মতো ছিল। এরপরে তারা বলছেন মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো, মহাবিস্ফোরণের পরে যে ঘটনা ঘটলো সব কিছু আলাদা আলাদা হয়ে যে ঘটনা ঘটলো, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যা বর্তমান দুনিয়ার সবচাইতে আলোচিত তত্ত্ব। মহাবিশ্ব উৎপত্তির ব্যাপারে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা যে তথ্য আমাদেরকে মাত্র কিছুদিন আগে দিয়েছেন, যে কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করেন, যে কোরআনকে আপনি হুজুরদের কিতাব মনে করে আজও কোরআন শিখলেন না, ওই কোরআন খুলে দেখুন মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা 1500 বছর আগে কোরআন নাজিল করে আমাদেরকে যিনি জানিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বললেন أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا। আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না, সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সব কিছু একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন? কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া ইলাস-সামাই ওয়াহিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি আল্লাহ তাআলা বলছেন মহাশূন্য যখন মহাবিস্ফোরণ হল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আমার বাবারা আমার প্রিয় ভাইয়েরা বলেন তো, কোথাও যদি আগুন লাগে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাশূন্য যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন দুম্রজাল বিশিষ্ট আসমানের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে আলাদা হয়ে যাওয়ার আদেশ দিলাম। আসমান জমিন আমার আদেশ শুনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেল। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমান। ওই কনফারেন্স হলে এই দুইটা আয়াত যখন পড়া হলো, সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল স্টপ, একটু থামো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? মহাবিশ্ব উৎপত্তির ধারণা আমরা বিজ্ঞানীরা গবেষণা করে কিছুদিন আগে পৃথিবীর মানুষকে জানালাম, তোমরা এখন কোন বই থেকে পড়ে এই মহাবিশ্ব উৎপত্তির ধারণা এটা আমাদেরকে শোনাচ্ছ? বলা হলো মিয়া এটা এই যুগের কোনো কিতাব না, এটা আজ থেকে আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন সে বলল আচ্ছা বলেন তো আপনারা 1500 বছর আগে পৃথিবীর এই পৃথিবীতে বিজ্ঞান ছিল কি? বলেন বিজ্ঞান ছিল? কোনো সায়েন্স ল্যাবরেটরি বিজ্ঞানাগার ছিল? তখন বালমার বলল 1500 বছর আগে তো 1500 বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞান ছিল না, বিজ্ঞানাগার ছিল না, সেই সময়ে মহাবিশ্ব উৎপত্তির এই সাইন্টিফিক ধারণা যে কিতাবের ভিতরে দেওয়া হয়েছে এই ধারণা তো যে কেউ দিতে পারবে না, নিশ্চয়ই মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাব নাজিল করে এই কিতাবের ভেতরে এই তথ্য দিয়েছেন তিনি। সে বলল তাহলে আমি আর কেন গুমরাহ থাকব, আমিও এই কনফারেন্স হলে তোমাদের সবাইকে সাক্ষ্য রেখে সবার সামনে কালেমা পড়ে আমিও নিজে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে গেলাম। এই হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত উন্নত হবে, পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোরআনের সামনে আসলে মাথাটা নত করে দিয়ে ভিক্ষুকের মতো চিরকাল তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ঠিক তো কইলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? আপনার জীবনে শিখছেন কি আগে? নিজের বিবেককে প্রশ্ন করবেন। কত কত কথা বলবো, আমি তো কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, কোরআন বিজ্ঞান নিয়ে
পড়াশোনা গবেষণা করে আসা মানুষ। আল্লাহর কালামে 6236টা আয়াত আছে, তার মধ্যে 1500 আয়াত কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারেই আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে আল্লাহর কালামে তথ্য নেই, সুবহানাল্লাহ। কত তথ্য দিব, এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। সর্বপ্রথম প্রাচীনকালের বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা, নইলে সমতল হবে। বিজ্ঞান একটু একটু করে এগিয়ে গেল 1597 সালে, এখন 2000 কত সাল প্রিয় ভাইয়েরা সবাই বলেন, 2000। 1597 সালে ফ্রান্সিস ড্রেক, যারা সায়েন্সে পড়াশোনা করো এগুলো তোমরা জানবা, ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে সে বলল, আমাদের আগের যুগের বিজ্ঞানীরা তো ভুল বলেছে, পৃথিবী আসলে সমতলও না চ্যাপ্টাও না, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল। আধুনিক বিজ্ঞানের যুগে আমরা কি পৃথিবী গোল এই কথা বিশ্বাস করি না, কারণ এখন বিজ্ঞান আগের যুগে আর নাই, বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান প্রবেশ করার পর আমরা জানতে পেরেছি পৃথিবী গোল এই তথ্য ভুল, বরং পৃথিবী হচ্ছে কিসের মতো, ডিম্বাকৃতি, ডিম বুঝেন তো আপনারা, ডিমের মতো ডিম্বাকৃতি। বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে দিয়ে মানুষের সঙ্গে তামাশা করে করে হাজার বছর পরে যেই তথ্য মানুষকে দিয়েছে, যে কোরআনকে মোল্লা মৌলবীদের কিতাব মনে করে, হুজুরদের কিতাব মনে করে, আপনি কোরআনে কোনো জানলেন না পড়লেন না, ওই কোরআনে 1500 বছর আগে পৃথিবীর আকৃতির এই সাইন্টিফিক তত্ত্ব কোরআনে দিয়ে দিলেন কে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই জমিনকে পৃথিবীতে আমি, এই পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি শিখছেন কি আগে, নিজের বিবেককে প্রশ্ন করুন। এই স্কুল কলেজের ভাইরা তোমরা তো সব শিখে ফেলেছো, এখনও তো কোরআন শিখলে না ভাই, তোমাদের হৃদয়ে কি কষ্ট লাগে না যে তুমি কোরআনটা এখনও খুললে পড়তে পারো না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব তুমি পড়তে পারো না? আমার বাবার বয়সী, আমার সম্মানিত পিতৃতুল্য যে চাচারা আছেন, এখনও আপনারা অনেকে শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, নিজের মতো কোরআন পড়ে অনেকে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আলহামদু না আলহামদু, এটা আলামিন না আলামিন, নিজের মতো কোরআন পড়লে হবে? মাখরাজ, সিফাত, তাজবিদের সমস্ত রুলসগুলোকে অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে, মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুযাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো, নির্দেশ কার? এখনো আমরা অনেকে কোরআন শিখলাম না, আমার বাবারা আমার ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণটা, আমার মা বোনেরা সবাইকে বলছি খবরদার, কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হইয়েন না, কোরআন না শিখে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে কিন্তু আখেরাতে আপনার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত বাবারা সবাই বলেন তো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু আন্তরিকতার সাথে জবাব দেন, বলেন তো কেয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? নবীজির সুপারিশ আপনারা সবাই চান তো? নবীজির সুপারিশ আমরা চাই তো? কেয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া যদি জান্নাতে যাওয়া না যায়, সেজন্যই তো আমরা সবাই নবীজির সুপারিশ চাই। কিন্তু ভয়ঙ্কর আয়াত, ভয়ঙ্কর কথা শুনেন, কেয়ামতের দিন নবীজির সুপারিশ পাবে না তারা, দুনিয়াতে কোরআন শিখবে না যারা, কথাগুলো আমার নয়। আপনি যদি কোরআন না শিখেন, কোরআন যদি না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে চলে যান, কোরআন যার উপরে নাজিল হয়েছে যেই নবীর সুপারিশের আপনি আশা করেন ওই নবী আপনার জন্য সুপারিশ করবেন না। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের
30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, রাসূল কিয়ামতের মাঠে কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করে বলবেন, ইয়া রাব্বি, হে রব, হে আমার প্রভু দয়াময়, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, দুনিয়ার জীবনে তারা তোমার কোরআনকে যেভাবে পরিত্যাগ করেছিল, আজ হাশরের মাঠে এই কপাল পরা লোকদেরকে আমি নবীও নিজে পরিত্যাগ করলাম। ওয়ালাইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি যদি কাউকে পরিত্যাগ করে বলেন, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও, তোমার জন্য সুপারিশ নেই, মুখ ফিরিয়ে নেন। নবীজি যদি কারো জন্য কারো থেকে মুখ ফিরাইয়া নেয়, এর জন্য নাজাতের সুপারিশ করার আর কেউ থাকবে? কলিজার টুকরা ভাইয়েরা, কেন এখনো কোরআন শিখলেন না? খবরদার, কোরআন না শিখে কবরে যাইয়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। শুধু নবীজি মুখ ফুরাবেন না, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? ওই আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। দুনিয়ায় যারা কোরআন পড়বে না, শিখবে না, জানবে না, রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন মোট তিনটা। জুরে কোন কয়টা? আস্তে বলবেন না, সবাই বলেন কয়টা? কোরআনুল করিমের 24 নম্বর, কোরআনুল করিমের 20 নম্বর সূরা সূরাত ত্বহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, খুব মন দিয়ে কান লাগিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাইশা তান্দানকার তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, এর অর্থ দিয়েছেন দুইটা। এক নম্বর অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা ওই লোকগুলোর জীবনকে এমনভাবে সংকীর্ণ করে দিবেন, এদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন কে? বলেন তো, সুখ শান্তি টাকা পয়সা দিয়ে কি কেনা যায় নাকি? বহু মানুষ তো দেখেছি অনেক টাকা পয়সা আছে, রাতের বেলা ঘুমাইতে পারে না, কিন্তু অনেক রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, দেখা যায় রাত 8টার পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়, ওর ঘুম আছে আর কোটিপতির ঘুম নাই। বোঝা গেল, টাকা পয়সা থাকলেই ঘুম কেনা যায় না, সুখ শান্তি আর ঘুম, সুখ শান্তি এগুলো কার দেয়া নেয়ামত? আল্লাহ বলছেন এই আয়াত, আপনি মানুষের জীবনের বাস্তবতার সাথে মিলান। যাদের জীবনে টাকা থাকার পরে, ক্ষমতা থাকার পরেও সুখ নাই, এর মানে হলো খুঁজে দেখেন এর জীবনে আল্লাহর কোরআন নাই। এই লোকটা এখনো কোরআন পড়ে নাই, কিংবা কোরআনের বিরোধিতা করে, কোরআন মানে না, এই কারণেই তার জীবন থেকে সুখ শান্তি উঠায় নিয়েছেন কি? তার বউয়ের সাথে ঝামেলা, দাম্পত্য জীবনের সমস্যা, কোনো না কোনো ঝামেলা লেগে আছে, কারণ আপনি কোরআন থেকে বের করেন, এর কারণ লোকটা কোরআন থেকে মুখ ফিরিয়েছে, এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি তার জীবনের সুখ কেড়ে নিয়েছেন। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন, তার কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই জন্য বলেছিলাম, বাবারা কোরআন না শিখে, না বুঝে, না শিখে কবরে যায়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। কবর বড় মারাত্মক জায়গা, মাত্র 3.5 হাত মাটি, 3.5 হাত গর্ত, এখানে সবাই চলে যাবেন, যত বড় বড় বিল্ডিংই থাকুক না কেন, মরার পরে ওই 3.5 হাত গর্তের ভেতরে যাওয়া লাগবে, এটাই সবার ফাইনাল ডেস্টিনেশন। কবর এমনি বড় সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত, জায়গাটা ছোট না বড়? আরো জোরে বলতে হবে, কোরআন না শিখে কবরে গেলে এই ছোট জায়গাটা আরো ছোট হয়ে যাবে। ছোট হতে হতে আপনাকে কবরে রাখার পরে অবস্থা এমন হবে, কবরের দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, যার ফলে আপনার এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, যার হুকুমে তিনি কি? কেন এখনো আপনারা কোরআনটা শিখলেন না আমার বুঝে আসে না?
তিনটা শাস্তির কথা বলছিলাম। এক নাম্বার আল্লাহ জীবনের সুখ কেড়ে নেবেন, দুই নাম্বার কবরের জীবনটা সংকীর্ণ করে দিয়ে কবরে শাস্তি চলতে থাকবে কার হুকুমে, তিন নাম্বার শাস্তি আল্লাহ পরের আয়াতে বলেছেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ওই লোকগুলোকে হাসরের মাঠে কিয়ামতের দিন কবর থেকে মানুষ তুলবেন কে? ওই হাসরের মাঠে কবর থেকে এই লোকগুলোকে যারা কোরআন পড়ে নাই কোরআন শিখে নাই অন্ধ বানিয়ে তাদেরকে কবর থেকে তোলা হবে। শুনতেছেন আপনারা? হতে পারে এই পানবুড়ি এলাকার কিছু কিছু মানুষ ওই কাতারে থাকতে পারে, তবে আমরা দোয়া করছি আল্লাহ ওই কাতারে যেন আমরা না থাকি বলেন আমিন। এরা তখন বলবে ওগো আল্লাহ কালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। এরা বলবে রব আমরা তো চশমা ছাড়াও দুনিয়ায় দেখতাম, আজ আমাদেরকে তাহলে অন্ধ করে দিলে কেন? দুনিয়ায় তো আমরা অন্ধ ছিলাম না। সেদিন জবাব দিবেন কে? আল্লাহ তাআলা তখন বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোর ঘরে তো আমার কোরআন ছিল, তোর হাতের কাছে আমার কোরআন ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোরআন চক্ষু দিয়ে দেখলে না, এজন্য তোরে অন্ধ করে দিলাম, আর পৃথিবীতে তুই আমার কিতাব কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে আজ তোর মতো গোলামকে হাসরের মাঠে আমি আল্লাহও ভুলে গেলাম। একটু আগে বললাম নবীজি মুখ ফিরিয়ে নেবেন, এখন বললাম আমি কি বানায় বানায় বলতেছি না কোরআন থেকে বলতেছি কি? কোরআন যে ডেইলি খুলে খুলে পৃষ্ঠা উল্টান এই আয়াতগুলো চোখে মনে হয় লাগে না আপনার? এগুলো দেখেন না, এই আয়াতগুলো বোঝার চেষ্টা করেন না? নবী মুখ ফিরালেন, আল্লাহ বললেন যা তোরে আমি ভুলে গেলাম, কিভাবে নাজাতের ফয়সালা হবে, কিভাবে আর আপনি বাঁচবেন, কি করে জাহান্নাম থেকে বাঁচবেন? ভাইরা পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের আল্লাহর ওয়াস্তে কোরআন শিখুন, যদি জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে চান আল্লাহর ওয়াস্তে কোরআন শিখুন। এখনো যারা শিখেন নাই কোরআনটা শিখতে পারবেন না ইনশাল্লাহ। এই এলাকায় আপনারা মাহফিলের আয়োজন করেছেন, দায়িত্ব শেষ, যাদের টাকা পয়সা আছে আপনাদেরকে বলবো এই এলাকায় একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন, একজন প্রশিক্ষক রাখেন, যাতে করে সবাই গিয়ে এখানে কোরআন শিখতে পারে, মানুষ কোরআন শিখবে, আপনার জন্য এই প্রতিষ্ঠানটির সত্তায় জারিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ। পারলে এই কাজগুলো করুন, এই সব কাজ করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনওয়ালা হতে হবে, আর কোরআনওয়ালা হতে হলে কয়টা কাজ করতে হবে? আঙ্গুল দেখে বলেন কয়টা? আটটা। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার বলছি, বাকিগুলো ছোট ছোট, কষ্ট হবে না, কষ্ট হবে না তো আপনাদের? এক নাম্বার কাজ কী করতে হবে? কোরআনকে শুদ্ধ করে শিখতে হবে। তোমরা যারা এইচএসসি পাস করেছ, তোমরা এখন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মরিয়া হয়ে ছয় মাস সাত মাস কোচিং করো, অনার্স মাস্টার্স যারা শেষ করে ফেলেছো বিসিএস ক্যাডার হওয়ার জন্য বিসিএস কোচিং এক বছর করতে পারো, এত কিছু করতে পারো, আল্লাহর কোরআন শেখার জন্য এক দেড় মাস দুই মাস দুই মাস তিন মাস সময় বিনিয়োগ করে কারো কাছে যাইতে পারো না, এ কেমন কপাল পুরা হলে তুমি? এক চাচার কাছে ঘটনা একটা মনে পড়ছে বলবো আপনাদেরকে, এক চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি একটা আসছে ইংরেজি ভাষায় লেখা, রাত বারোটার সময় একজন এনে চিঠি দিছে, চাচা ধরেন সুপ্রিম কোর্ট থেকে চিঠি একটা আসছে, চাচা পান খাইতেছে, হ্যাঁ ঠিক আছে যাও দেখে নিব, চলে গেছে। চাচা রাত সাড়ে বারোটায় ভাবলো দেখি ঘুমানোর আগে সুপ্রিম কোর্ট থেকে কি আসলো, খুলে দেখে ইংরেজিতে লেখা চিঠি, চাচা ইংরেজি জানে না, এখন চিন্তা করলো সুপ্রিম কোর্টের চিঠি, গ্রেফতারি পরোয়ানা তো হইতে পারে, টেনশন থাকলে রাতে ঘুম আসে, ইংরেজি তো জানে না। পাশের বাড়ির ভাতিজা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে আবার ভালো ইংরেজি জানে, রাত সাড়ে বারোটায় গিয়ে ডাক দিতেছে, বাবা আব্দুর রহিম বাড়িতে আছো? ও চাচা আসি তো, এত রাতে ডাকতেছেন কেন? সাড়ে বারোটা বাজে, কয় বাবারে তাড়াতাড়ি উঠছিটি একটা ইংরেজি ভাষা কিছুই বুঝে না, কয় চাচা যান সকালবেলা এসে এখন অনেক রাত, কয় বাবারে সকালবেলা উঠে তুই আমারে নাও পাইতে পারস, কারণ ইংরেজিতে কী লিখছে, গ্রেফতারি পরোয়ানা হইলে তো রাতে রাতেই আমারে চোদ্দ শিখের ভিতরে ঢুকাই দিতে পারে, উঠ বাবা উঠ, উঠাইছে, এরপরে পড়াইছে চিঠিটা। এখন
একটা চিঠি বুঝেন না বলে, আপনি ইংরেজি ভাষায় লেখা চিঠি বুঝেন না বলে পাশের বাড়ির ভাতিজারে গিয়ে এত রাতে জাগাইতে পারলেন। বাবারে, না জানি আজকেও তো কবরে চলে যেতে পারেন, আগামীকাল কবরে চলে যেতে পারেন, এখনো কোরআন শিখলেন না, আল্লাহ আর রাসূলের সামনে মুখ দেখানো যাবে না, এই লজ্জায় এই ভয়ে এখনো কি কোরআন শেখার জন্য কারো কাছে যাইতে পারেন না? আপনার বিবেকে কি এখনো এটা আসে না? আর কিভাবে বুঝালে আমি আপনাকে বুঝাতে পারব? কোরআনের সাফায়াত পেতে চান, কোরআনওয়ালা হয়ে যান, কোরআনওয়ালা হতে চান, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতকারী হয়ে যান। এক নাম্বার কি করতে হবে, এই যে আর চার পাঁচটা দিন পরে যে মাস আসতেছে, মাসটার নাম কি? অন্যান্য সকল মাসের চাইতে এই মাসটার মর্যাদা কম না বেশি? প্রশ্ন যদি করি কি কারণে মাসটার দাম বেশি, সবাই জানেন আপনারা তো, কোরআনের কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, আপনি কোরআনওয়ালা হলে আপনার দাম বাড়বে না? আমি যদি কোরআন না জানতাম, আমাকে সিলেট থেকে এই যশোরে কেউ নিয়ে আসতো না, শুধু কোরআনের কারণেই এই মর্যাদা। আল্লাহ কোরআন বলাচ্ছেন মানুষও কোরআনের কারণে ভালোবাসতেছে, অন্য কোনো কারণে না। আমার কাছে কোরআন না থাকলে মানুষ আমাকে ভালোবাসতো না। মানুষ ভালোবাসে কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্য সব জিনিসের দাম বাড়ে। কোরআন যে আমরা কাঠের দুইটা টুকরার উপরে রাখি, আপনারা যশোরে এটাকে কি বলেন? আচ্ছা যাই হোক, আমরা এটাকে রেহাল বলি। আচ্ছা বলেন তো, এই যে এখানে টেবিল আছে, আমার পা লাগতেছে অনেকবার, আমি কি সালাম করেছি, ভক্তি বা সম্মান দেখিয়েছি? কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখা হলে, এটা হাত থেকে বললে, পা লাগলে মানুষ চুমু খায়, বুকে জোড়ায় ধরে, সম্মান করে, বলেন তো কিসের কারণে? ছোট্ট একটা কাপড় দিয়ে কোরআন যখন পেঁচানো হয়, কি বলেন এটাকে আপনারা? গিলাফ না বস্তনি? গিলাফ। দেখেন আপনাদের বাসা বাড়িতে আলমারিতে কাপড় আছে, টান দিতেছেন, কোনো কাপড় পরে গেলে কেউ এটা চুমু খায় না, ভক্তি সম্মান করে না, কিন্তু ছোট্ট ওই গিলাফ, এটা হাত থেকে পড়লেই মানুষ চুমু খায়, সম্মান বা ভক্তি দেখায়, কিসের কারণে? কোরআনের কারণে। যদি কাপড়ের মর্যাদা বাড়ে, কাঠের দাম বাড়ে, রমজান মাসের দাম বাড়ে, আপনি কোরআনওয়ালা হয়ে গেলে দুনিয়া আখেরাতে আপনার দাম বাড়ায় দিবেন যিনি, তিনি কি? এই জন্য নবীজির হাদিস আমার মনে পড়ল, নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কিছু মানুষের মর্যাদা বাড়িয়ে দেন, আর এই কিতাবের বিরোধিতার কারণেই কিছু মানুষকে ধ্বংস করে দেন। কে কোরআনের বিরোধিতা করে দুনিয়ায়? একটা কোরআন বিরোধী আল্লাহর আজাব থেকে ছাড় পায়? এখনো যারা কোরআনের সাথে আর কোরআনওয়ালা লোকদের সাথে, কোরআনের পাখিদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করছো, আল্লাহ যখন জানে ধরবে, একদম ভালো করে সাইজ করে ছাড়বে। পরিস্থিতি কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা! চোর বাটপার বেশ্যা নারীরা ভি চিহ্ন দেখায় জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে, আর কোরআনের মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বড় বড় আল্লামা কোরআনের পাখিদেরকে অন্যায়ভাবে জেলখানার ভেতরে বন্দী করে রাখা হয়েছে। চোর ডাকাতদেরকে আদালতে যখন তোলা হয়, বাপরে বাপ, দেখছেন তো কেমনে তোলা হয়, আর বড় বড় শাইখুল হাদিসদেরকে শুধু হ্যান্ডকাপ না, রশি লাগাইয়া, ডান্ডা বিড়ি লাগাইয়া তোলা হয়। এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবেন না। পৃথিবীতে যারাই যারাই ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ সব কয়টাকে শাস্তি দিয়েছেন। নবীদের উত্তরসূরি, নবীওয়ালা লোক যারা পৃথিবীতে এখনো দাওয়াতি কাজ করছেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমরা, এই আলেমদের সঙ্গে বেয়াদবির পরিণাম কিন্তু ভালো হবে না। সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস, আমরা বলবো কোরআন নাজিলের মাসকে সম্মান করে,
সমস্ত আলেমদেরকে, সকল দল, সকল মতের আলেমদেরকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে। যারা নিরপরাধ ভাবে আছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর কেউ যদি কোনো অপরাধ করেও যায়, আইনজীবী যারা আপনারা তো জানেন ভাই, আমরাও তো দেশের সংবিধানের কিছু কিছু বিষয় পড়াশোনা করি, কারণ আমরা তো মানুষের সামনে কথা বলি, যাতে করে রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কোনো ধরনের কথা মুখ থেকে বের না হয়, এই জন্য পড়াশোনা করেই কথা বলি। একজন মানুষ অপরাধ যদি করেও যায় তাহলে জামিন পাওয়া এটা তার আইনগত, নাগরিক এবং সাংবিধানিক অধিকার। তো চোর বাসকররা যদি জামিন নিয়ে বের হতে পারে, এই আলেমরা কি দোষ করেছে? আলেমরা দেখা যায় জামিন নিয়ে যখন জেল গেট থেকে যায় তখন আবার আটকায় দেওয়া হয়, কি অপরাধ করেছে এরা? আলেম যারা আছেন তাদের, তারা আমাদের মাথার তাজ, ঠিক কি না? আমরা দল বুঝি না, রাজনীতি বুঝি না, আলেমদের মুক্তির দাবি চাওয়া এটা রাজনৈতিক দাবি না, এটা সমস্ত মুসলমানদের ইমানের দাবি, কারণ তিনারা আমাদের মাথার তাজ। আলেমরা হচ্ছেন আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় আমরা আলেমদেরকে সম্মান করি না, বরং আলেমদেরকে আমরা সম্মান করি, কারণ তারা আম্বিয়া আলাইহিমুসসালাম গণের ওয়ারিস, ঠিক কি না? এই জন্য আমরা দল মত ভুলে নিয়ে আমরা দাবি করছি, যত আলেম ওলামা বন্দী আছেন তাদেরকে রমজানকে সামনে রেখে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমাজ দান করেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো? কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনওয়ালা হতে হবে। কোরআনওয়ালা হতে হলে কয়টি কাজ করতে হবে? এক নাম্বার, কোরআন বিশুদ্ধ করে পড়া জানতে হবে। দুই নাম্বার, কোরআন বিশুদ্ধ করে শিখে ফেলেছেন, এবার আপনার প্রতি কোরআনের দুই নাম্বার দাবি। দুই নাম্বার হক হলো আপনি বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, মনের কালেমা, মনের কলুষতা দূর করে দিবেন কে? যত টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সব দেখবেন কোরআন পড়লে, তেলাওয়াত করলে চলে যাবে। আর কোরআন যত তেলাওয়াত করবেন, ঈমান আরো বাড়ায় দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মোমেন হল তারা, আল্লাহর কথা বলা হলে দিলটাকে কাঁপিয়ে ফেলে, যারা আল্লাহর কথা স্মরণ হলে হৃদয়ের মধ্যে ভীতিবিহ্বল সৃষ্টি হয়ে যায়, যাদের তারাই হচ্ছে মোমেন। আর তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে আমাদের ঈমানি চেতনাকে উজ্জীবিত রাখার জন্য বেশি বেশি আমরা কার কিতাব তেলাওয়াত করব? আগে তো ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যেত, আর এখন প্রত্যেকের ঘরে ঘরে ফজরের নামাজের পরে, ফজরের আজানের সময় শুধু নাক ডাকার সাউন্ড শোনা যায়। কোরআন আর কি পড়বে, কি তেলাওয়াত করবে? কোরআনের সাউন্ডের চাইতে মানুষের ঘুমের আওয়াজ বেশি শোনা যায়। ফজরের নামাজটাও ঠিক মতো পড়ে না, কোথায় কোরআন পড়বে? যে ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কম না বেশি। ঘরের ভেতর বেশি বেশি কোরআন পড়বেন। কিছু মানুষ আছে ঘরের ভিতরে কোরআন না পড়ে তাবিজ লটকায় রাখে। এই ধরনের এক কারবারিকে আমি একদিন পাইলাম, মাহফিলে গেলাম, যে বাড়িতে বসাইলো দেখলাম উপরের মধ্যে তাবিজ লটকানো। কইলাম, ভাই জিনিসটা কি? কয়, হুজুর এটা তাবিজ লটকায় রাখছে, কোরআনের কিছু আয়াত লিখে লটকায় রেখেছি। বললাম, কেন রেখেছেন? কয়, হুজুর ঘরের ভেতরে যেন শয়তান বা জিনভূত আসতে না পারে। আমি বললাম, ভাই ঘরের ভেতরে কি কোরআনের তেলাওয়াত হয় নাকি? কয়, হুজুর চেষ্টা করি। কি করে? আমি বললাম, ভাই আমি আপনাকে নবীজির হাদিস শুনিয়ে যাই। নবীজি বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান জিনভূত সব ওই ঘর থেকে পালিয়ে যায়। এখন আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করি না, এই জন্য কোরআনের তেলাওয়াত আমরা বাড়াবো না কমাবো?
যখন মন খারাপ থাকে যুবকরা কানের ভেতর হেডফোন লাগায় গান শুনে, আমি বলবো না, যখন মন খারাপ হয় ইউটিউবে ঢুকে কোরআনের তেলাওয়াত শোনো, দেখবেন হৃদয়ের মধ্যে শিহরণ সৃষ্টি হবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা শীতল হয়ে যাবে, ইমান বাড়ায় দিবেন কি। এখন তো প্রত্যেকেই ফোনের ভেতরে প্লে স্টোরে গিয়ে কোরআনের অ্যাপস ডাউনলোড করার সুযোগ আছে না নাই, বাসে বসে আছেন, যশোর থেকে ঢাকা যাচ্ছেন, যে কোনো সফরে আছেন, একা একা বসে আছেন, অ্যাপস খুলে তেলাওয়াত শুরু করেন। প্রত্যেক দিন যদি এভাবেই আপনি কোরআন পড়ে পড়ে সময় কাটান, কিয়ামতের দিন তো জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি দরকার না কম দরকার? এখন কোরআন তেলাওয়াত করলে নেকি হয় না গুনাহ হয়? প্রত্যেক হরফে হরফে কত নেকি, সুবহানাল্লাহ। দেখেন আপনি শুধু তেলাওয়াত শুরু করবেন, আলিফ লাম মিম, ছোট্ট করে একটা টান দিয়ে পড়লেন, এখানে হরফ আছে তিনটা, তিন দশে তিরিশটা নেকি আল্লাহ দিয়ে দিবে। এভাবে কোরআন যত পড়বেন নেকি তত কম না বেশি। তাহলে সবাই কোরআন পড়বেন তো, তাহলে কোরআনের সাফায়াত পেতে হলে কোরআনওয়ালা হতে হবে। কোরআনওয়ালা হতে হলে আটটা কাজ করতে হবে। দুই নাম্বার কাজ হলো বেশি বেশি কোরআন পড়া এবং কোরআন শোনা, পারবেন তো ইনশাল্লাহ। তিন নাম্বার, কোরআন আপনি শিখাবেন, প্রথমে তো শিখলেন পড়লেন, এখন তিন নাম্বার কোরআন কারে শিখাবেন? যে পারে না তারে পড়ে যায় আগে, আপনার আশেপাশে, আশেপাশে কে থাকে? পরিবার, নিজের পরিবার। আপনি আপনার বিবিকে, আপনার বউকে, বাচ্চাদেরকে কোরআন শিখান। একজন আমাকে ওই দিন বলে, হুজুর দোয়া করবেন, এই যে আমার দুই ছেলে, একজন এলেভেলে আরেকজন অলেভেলে। আমি বললাম মাশাআল্লাহ। কই হুজুর জানেন এরা খুব সুন্দর ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে পারে? আমি বললাম তাই, খুব ভালো। কই হুজুর আপনার সাথে চমৎকার করে তারা ইংরেজিতে কথা বলতে পারবে? আমি বললাম দ্যাটস ফাইন, আপনার ছেলেরা অলেভেলে এলেভেলে পড়ছে, ভালো ইংরেজি জানে, কথা বলতে পারে, আপনার কাছে প্রশ্ন, আপনার ছেলেরা কি কোরআন পড়তে পারে? কয় না হুজুর এখনো শেখাই নাই, তবে চেষ্টা করব। আছে না নাই? এরাই কষ্ট করে ছেলে মেয়েদেরকে কোরআন না শিখাইয়া অলেভেলে এলেভেলে পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার হইয়া যেখানে রড দরকার রড না দিয়া বাঁশ দিয়া দেয়। ডাক্তার হয়ে মানবতার ডাক্তার হয় না, কষাই আর অমানুষ অমানবিক ডাক্তার হয়ে যায়। পড়াশোনার সিস্টেমিক ওয়ে থাকা দরকার। আপনার বাচ্চাকে ব্যারিস্টার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। তবে সব শিক্ষা দীক্ষার আগে সবাকে, সবার আগে তাকে কোরআন শেখাইতে হবে, দিন শেখাতে হবে, এরপরে তারে যেটা মন চায় সেটা বানান। তাহলে দেখবেন তার নৈতিক পদস্খলন আর ঘটবে না। আপনার বাচ্চাকে ও আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে, আলিফ বা তা থা শেখাবেন সবার। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শেখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, যা মন চায় তাই বানান, তবে সবার আগে কোরআন শিখান, কোরআন বুঝান, কোরআন শিখে কোরআন বুঝে এরপরে সে যদি জীবনে মেনে চলে, মা বাবা হিসাবে কিয়ামতের দিন আপনাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন ওই লোকটার মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরিধান করাবে। আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে আপনার কি ভালো লাগে? আচ্ছা বলেন তো, আপনার ছেলে যশোরে স্ট্যান্ড করলো, এরপরে আপনাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে ডেকে নিয়ে সবার সামনে ক্রেস্ট দেওয়া হলো, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার সন্তানকে আপনি কোরআন হাদিস দিন শেখানোর কারণে কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যদি আপনারে ডেকে সবার সামনে মাথায় নূরের তাজ পরায় দেন, মর্যাদা বাড়বে না কমবে? মর্যাদা বাড়বে না কমবে? এরকম মর্যাদা পেতে হলে ভাই একটু ঠিক করে দেন, এইরকম একটু একটু দিয়ে দিবে, দিয়ে দিবে,
তাহলে এইরকম মর্যাদাবান, এইরকম মর্যাদাবান হওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে কি করতে হবে? কোরআন শেখাই। আমার মায়েরা, আমার বাবারা বিয়ে শাদি করে যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে সবার আগে কি শেখাবেন আপনারা? আরেকটু জোরে বলতে হবে, কি শিখাবেন? এটা কোরআনওয়ালা মানুষের কাজ। কোরআনওয়ালা মানুষ, সে কোরআন শিখে তার পরিবারকে কি শেখায়? শেখাবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, নাম্বার ফোর। চার নাম্বার হচ্ছে, যে যতটুকু পারবেন ততটুকু কোরআন মুখস্থ করবেন। এখন কোরআন মুখস্থ করার দায়িত্ব দিয়ে দিছি কাকে জানেন? হাফেজি মাদ্রাসা তোরা কোরআন পড়। আমরা বহুত গেট আপ সেট আপওয়ালা মানুষ, আমরা কেন কোরআন শিখব? আরব দেশগুলোতে যারা সফর করেছেন তারা জানেন, আরবদের একটা অভ্যাস হলো তারা যে যতটুকু পারে ততটুকু কোরআন মুখস্থ করে। আমি সৌদি আরবে একবার জেদ্দা থেকে মক্কায় আসতেছিলাম, ইয়ামিনী এক ড্রাইভার তার গাড়িতে উঠলাম, তো সে গাড়ি চালাচ্ছে আর খুব সুন্দর কণ্ঠে কোরআন পড়ছে, একেবারে কোরআনের মাঝামাঝি থেকে কোরআন পড়ছে। আমি তাকে বললাম, হাল আনতা হাফেজুল কোরআন, তুমি কি কোরআনের হাফেজ? ড্রাইভার মানুষ, তুমি দেখি একদম মাঝখান থেকে কোরআন তেলাওয়াত করছো। কয়, হুজুর আমি হাফেজ না, তবে চেষ্টা করে করে প্রায় অর্ধেকের চেয়ে বেশি কোরআন মুখস্থ করে ফেলেছি। খালি তো আপনারা ওয়াজে এসে সুবহানাল্লাহ কইতে জানেন, কোরআনটা মুখস্থ করতে পারবেন না? ওই দশটা সূরা শিখছে, বুঝছেন? ওই যে সূরা তাকাসুর থেকে সূরা নাস, সারাটা জীবন এই দশ সূরা দিয়ে নামাজ পড়ে। দশটা না, আরো মনে বেশি, এখানে সূরা বারোটা মনে না, তো এই সূরাগুলো চোদ্দটা না, এই চোদ্দটা দিয়ে নামাজ পড়তেছে, আর কোনোটা? কোরআন বেশি বেশি মুখস্থ করবেন, যে যত বেশি কোরআন মুখস্থ করবে জান্নাতে তার মর্যাদা তত কম হবে না বেশি হবে। ডেইলি মাত্র এক আয়াত করে কোরআন মুখস্থ করেন যুবকরা, ছাত্ররা কোরআন মুখস্থ করার টেকনিক দিয়ে যাই আজকে। হ্যাঁ, আচ্ছা দেখেন, খুব সুন্দর টেকনিক দিয়ে যাই। মনে করেন তিরিশ পারার প্রথম সূরা, তিরিশ পারা শুরু হয়েছে যে সূরা দিয়ে, ওই সূরাটার নাম কি? সূরা নাবা। সূরা নাবা, মনে করেন আপনি সিদ্ধান্ত নেন যে এই সূরাটা আমি মুখস্থ করব। ভাইরা লক্ষ্য করেন, আপনি রেগুলার এক আয়াত শিখেন, মনে করেন, দেখেন কোরআন মুখস্থ করার টেকনিক, আজকের দিনে আজ এক আয়াত শিখেন, ছোট্ট একটা আয়াত। আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত, ছোট না বড়? হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু জপতে থাকেন, জপতে থাকেন, জপতে থাকেন, কারণ কোরআন পড়লে লস নাই। যত পড়বেন এক আয়াত একশো বার পড়েন, শুধু সংখ্যা গুনে গুনে, এক হরফে দশ নাকি, শুধু ফেরেশতা সওয়াব দেখবে, সুবহানাল্লাহ। বারবার পড়েন না, অসুবিধা আছে? দুই তিনবার পাঁচবার ছয়বার পড়লে শেষ, মুখস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আগামীকাল আরেকটা আয়াত, আনিন নাবাইল আযীম, বারবার বারবার জপেন, কয় আয়াত হয়ে গেল? পরের দিন আরো একটা আয়াত, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কয় আয়াত? পরের দিন আরেকটা আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন, কয় আয়াত হয়ে গেল? পরের দিন আরো একটা আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন, অল্প অল্প করে শিখে শিখে পাঁচ দিনে হয়ে গেছে কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? পাঁচ আয়াত। আচ্ছা বলেন তো, এবার আপনি কি চাইলে ওই পঞ্চম দিনে মাগরিবের, মনে করেন পঞ্চম দিন মুখস্থ করতে করতে মাগরিব হয়েছে, এবার মাগরিবের নামাজের প্রথম, আপনি তো জামাতে নামাজ পড়ছেন, এরপরে যখন সুন্নতে দাঁড়াবেন, আপনি কি প্রথম রাকাতে চাইলে এই পাঁচটা আয়াত এবার কাজে লাগাইতে পারেন না? কোরআন মনে রাখার টেকনিক হলো যা মুখস্থ করেন ওগুলো নামাজে ডেলিভারি করা। আমার একটা অভ্যাস আপনাদের সাথে শেয়ার করি, আমি প্রথমে স্কুলে পড়েছিলাম, যার কারণে হাফেজি পড়ার টাইম পাই নাই, পড়ে মাদ্রাসায় আসলাম, মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করলাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম আলহামদুলিল্লাহ। তো ক্লাস নাইন টেন বিশেষ করে দাখিলে যখন পড়ি, আফসোস লাগলো, আরে হাফেজ হইতে পারলাম না। ওই সময় থেকে আমি যখন সুযোগ পাইতাম শুধু কোরআন মুখস্থ করতাম, মুখস্থ করতে করতে আলহামদুলিল্লাহ এখন এমন হয়েছে কোরআনের এমন কোনো পারা বা এমন কোনো সূরা নাই যেখান থেকে বা যে কোনো পৃষ্ঠা থেকে আমার মুখস্থ নাই, এমন কোনো জায়গা নাই আলহামদুলিল্লাহ। তাহলে মুখস্থ করতে করতে লাভ হচ্ছে না? মুখস্থ করতে করতে সিনায় শুধু কী ঢুকতেছে? কোরআন ঢুকতেছে। এবার পাঁচ আয়াত আপনি মুখস্থ করলেন। আমি যেটা করি, এখনও জুমাবারে আমি যেখানে জুমা পড়াই,
মনে করেন জুমার দিনে সকালবেলা 10-15টা আয়াত মুখস্থ করে সাথে সাথে গিয়া ডেলিভারিও মারি, অর্থাৎ জুমার নামাজে পড়ে ফেললাম, তাইলে অন্তরে কি হলো, এটা ঢুকে গেল। আপনি মাগরিবের নামাজের সুন্নতের প্রথম কাতারে, সরি প্রথম রাকাতে এই পাঁচটা আয়াত শিখছেন, সূরা ফাতিহা শেষ করে শুরু করে দেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুনা থুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। এক রাকাত হয়ে গেল না, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা সূরা কাউসার পড়ে ফেলেন, নামাজও কমপ্লিট মুখস্থ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এইভাবে চাইলে মাসে মাসে অনেক আয়াত মুখস্থ করা যেত না। এটা তো যাদের দুর্বল স্মৃতিশক্তি, এদের ব্যাপারে বলছি ছোট ছোট এক আয়াত। অনেকে রাগ করছে, কই হুজুর আমাদের কি স্মরণ শক্তি এত কম, তো আপনারা তো ছোট ছোট আয়াত দেই দুই তিনটা চার পাঁচটা মুখস্থ করতে পারেন। চিন্তা করেন তো ভাইরা, এভাবে সময়গুলো কাজে লাগালে আমরা এই বয়সে কত আয়াত মুখস্থ করতে পারতাম, পারতাম কিনা জোরে বলেন, পারতাম কিনা? আমার বাবারা ভাইয়েরা এরকম চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। ফজিলতপূর্ণ সূরাগুলো মুখস্থ করেন, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিআ, বিশেষ বিশেষ ফজিলতের সূরা আছে না, যেমন সূরা মুলক, নবীজির আমল ছিল রাতের বেলা ঘুমানোর আগে নবীজি সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না, কারণ নবীজি বলেছেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাতে যায় ওই লোকটা মারা গেলে তাকে কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাই দিবেন, সুবহানাল্লাহ। তো সূরা মুলকে আছে 30 আয়াত, ডেইলি এক আয়াত এক আয়াত মুখস্থ করলেও 30 দিনে। আর যাদের মুখস্থ বিদ্যা ভালো, ডেইলি 2 আয়াত করে শিখলে 15 দ্বিগুণে কয়দিন লাগছে? যারা কয় হুজুর না আমরা বেশি ভালো মেধা ভালো, ডেইলি 3 আয়াত করে মারেন 3 দশে 10 দিনে শেষ, প্রত্যেক রাতে আমল করে পারা যাবে না ইনশাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনওয়ালা হতে হবে, কোরআনওয়ালা হতে হলে কোরআনের দাবি পূরণ করতে হবে, কোরআনের 4 নম্বর দাবি যথাসাধ্য কোরআন মুখস্থ করা। করবেন তো ইনশাল্লাহ, করবেন? কয়টা বললাম দেখি আপনাদের মুখস্থ আছে কিনা। 1 নম্বর কোরআন বিশুদ্ধ করে শেখা, 2 নম্বর বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং শোনা, 3 নম্বর কোরআন শেখানো, বলেন কোরআন শেখানো, 4 নম্বর কোরআন যথাসাধ্য কি করা, ওয়াজ এখানে মুখস্থ করে দেওয়া লাগবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে তামসা করার জন্য না, শিখে যান। কয়টা বলছি, বাকি 4টা শর্ট করে বলে ফেলবো, কষ্ট হবে না তো? 5 নম্বর কোরআন বুঝা, কোরআন বুঝার জানার চেষ্টা করা, কারণ তুতা পাখির মতো শুধু কোরআন পড়বেন তাহলে কোরআনের হক যথাযথভাবে আদায় হবে। রব্বুল আলামিন এই জন্য বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন নবী আপনার উপরে এই বরকতময় কিতাব নাজিল করেছি যেন এরা, এরা মানে কারা, আমরা মানুষ, আমরা যেন কোরআনটা বুঝি, কারণ কোরআন বুঝলেই হেদায়াত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হয়েছে তোমাদের, কি হলো তোমাদের, এখনো কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করছো না? তাহলে কি তোমাদের অন্তর, তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? কথাটা আমার না আল্লাহ, দেখেছেন আল্লাহ যেন আদর করে আমাদেরকে হালকা একটু, হালকা একটু ধমক দিয়ে বলতেছেন কি হলো তোমাদের, কি হয়েছে তোমাদের, কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ বলেছেন অন্তরের তালা খুলো বান্দা, কোরআন বুঝে পড়ার চেষ্টা করো। দেখেন প্রিয় ভাইয়েরা, এই যে তাকান আমার হাতে কোরআন, এটা প্রিন্টেড কোরআন, তাই না? প্রিন্ট কোরআন, এটা ছাপা কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড ছাপা কোরআন। আর আমার নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে যা আছে আমার নবীর জীবনেও তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আম্মা জান আমাদেরকে বলেন কাইফা কানা খুলুকুন নাবিয়্যি, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান বলেন আমাদের প্রিয় কলিজার টুকরা নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তোমরা কি কোরআন পড়ো না?
কানা খুলকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন, কোরআনের আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে কোরআনের সব কথার আমল আমার নবীর জীবনে আছে। এখন আমাদের ঘরে কোরআন আছে কিন্তু আমাদের জীবনে কোরআন নাই, আমাদের মসজিদে কোরআন আছে আমাদের জীবনে কোরআন নাই, কেমনে নাই? ঘটনা একটা মনে পড়ছে বলবো প্রিয় ভাইয়েরা, ঘটনা একটা মনে পড়ছে আমার বলবো। এক সুদখুর নামাজি আমাদের দেশে দেখবেন কিছু মানুষ নামাজেও তারা আগের কাতারে থাকে, সুদ খাওয়ায়ও তারা আগের কাতারেই থাকে, দুই দিকেই থাকে। দেখবেন পাঁচ ওয়াক্তের নামাজি লোকটা কিন্তু সুদও খায় ঘুষও খায়, টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে হুজুরদের নামে মামলাও দেয়, আছে না নাই? সব ঠিকঠাক রাখে। এরকম একজন লোক ফজরের নামাজে গেছে, গিয়ে একদম হুজুরের পেছনে নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে। নামাজ শেষ হলো, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাচ্ছে, ভাতিজা সলিমুদ্দিনের সাথে সাক্ষাৎ। এই ভাতিজা, তুমি যে আমার কাছ থেকে টাকাগুলা নিলা, সময় তো শেষ হলো, লাভ সহ টাকাগুলা দিলা না কেন? এখন ভাতিজা একটু টিটকারি মেরে কয়, চাচা, ও চাচা, নামাজ শেষে বের হয়ে বুঝি এগুলা বলেন, ভুল হয়েছে ঠিক আছে, দেরি হয়েছে, বাড়িতে যান, বিকালে বলতে পারতেন, যান নিয়ে আসতেছি আমি। এখন চাচা সুদ খাইলে কি হবে, নামাজও পড়ে ওইদিকে বাড়িতে গিয়ে আবার ডেইলি কোরআন তেলাওয়াতের আমলও আছে। দেখবেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের পরে এক জায়গায় চিহ্ন দিয়া রাখে। তো ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়ে কোরআন খুলে যে আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছে, আয়াতটাও ছিল এরকম, আলেমরা তো বুঝে ফেলছেন কিসের আয়াত এটা। হ্যাঁ, ওই আয়াত পড়তেছে সলিমুদ্দিনও চলে আসছে, চাচা নিয়ে আসছি, কয় ডিস্টার্ব করিস না, আমি তেলাওয়াতে আসি, এদিকে আয়, পকেটে ঢুকায় দে। এই চাচা পড়তেছে কিসের আয়াত, টাকা নেই পকেটে কিসের টাকা, এইভাবে করে, এটা তো একটা উদাহরণ একটা দিলাম, এইভাবে করে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের বিপরীত জীবনযাপন করি, কেবলমাত্র তুতা পাখির মতো কোরআন পড়ি, না বুঝার কারণে এই অবস্থা হয়েছে। নতুবা কোরআনে আছে মিথ্যা বলিও না, আমরা মিথ্যা বলি, কোরআনে আছে সুদ খাইও না, আমরা সুদ খাই, কোরআনে আছে ঘুষ খাইও না, আমরা ঘুষ খাই, কোরআনে আছে তাগুতি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করো না, তাগুতের পথে চলো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করো। আর সে এমন মুসলমান যে আল্লাহ তারে খাওয়ান, যে আল্লাহ তারে রিজিক দেন, ওই আল্লাহর রিজিক খেয়ে পড়ে সে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে, কেন হয়েছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে, কুরআনের রাজনীতি, কুরআনের অর্থনীতি, কুরআনের সমাজনীতি তারা চায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, আর যারা তাগুতির মতবাদ, যারা তাগুতের বন্ধু হয়ে গিয়েছে, তারা জমিনে আল্লাহর বিধানের বিপরীতে নিজেদের তৈরি করা আইন শয়তানি মতবাদ তারা কায়েম করতে চায়, ঠিক কি না? এই জন্য এদের জীবন এরকম হয়েছে, এই জন্য এরা রাস্তায় বের হলে তার অমুক নেতা তমুক নেতার নামে স্লোগান দেয়, কিন্তু তার কণ্ঠ এমন হয়েছে তার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের স্লোগান বের হয় না। তোমার কণ্ঠকে কে চেপে ধরে রেখেছে? কেন তোমার কণ্ঠস্বর থেকে আল্লাহর নামে রাসুলের নামে স্লোগান বের হয় না? তুমি স্লোগান দাও আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আরে ভাই সে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, কোন বেঈমানের পিছনে তুমি যাও? এ যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, তুমি নেতা চিনো না এখনো, যারা পাঁচ ওয়াক্তের নামাজি, যারা নামাজ পড়ে কোরআন পড়ে কোরআন হাদিস পড়ে তোমাকে কোরআন হাদিস শেখাতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তারাই হচ্ছে রাসূলের আদর্শের নেতা, ঠিক কি না? তুমি এদের পেছনে না যাবা, তুমি কার পিছনে দৌড়াও? মরার পরে আবার দুয়াও পড়ে ফেলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এ হে, এটার অর্থ কি? বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে কারে উঠায় দিচ্ছেন? সে তো সারা জীবন রাসূলের দলের বিরোধিতা করেছে, ঠিক কি না? যেই লোকটার জীবন যৌবন রাসূলুল্লাহর কোনো কাজেই লাগে নাই, এই লোকটার মরা লাশ নিয়ে এখন আমার নবী কি করবেন? নবী ঠেকছেন না? এই জন্য রাসূলুল্লাহর সাফায়াত পেতে হলে দুনিয়াতেও রাসূলুল্লাহর আদর্শ আপনাকে মানতে হবে, ঠিক কি না? কোরআন
এর সাফায়াত পেতে হলে কুরআনওয়ালা হতে হবে, কুরআনওয়ালা হতে হলে কুরআনের দাবি পূরণ করতে হবে। আর পাঁচ নাম্বার দাবির কথা বলছিলাম, কুরআন বুঝে বুঝে পড়তে হবে। কি করছেন আপনারা? 6236টা আয়াত ক্যালকুলেটর নিয়ে বসেন। এখন তো বাংলায় অনুবাদ করা অনেক তাফসিরের কিতাব বাজারে নাই, ইসলামিক ফাউন্ডেশন থেকেই তো বের হয়েছে, তাফসির ইবনে কাসির, তারপরে আছে মারিফুল কোরআন, জিলালুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফহিমুল কোরআন, কত কিতাব আছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঘরে কিনতে পারেন, দুই চার পাঁচ দশ হাজার টাকার কোরআন হাদিস কিনে বুঝি ঘরে রাখতে পারেন না। কই হুজুর, যদি জঙ্গিবাদের মামলায় ফাঁসায় দেয়, কোরআন কি জঙ্গিবাদের কিতাব? কোরআন খুলে ভালো করে পড়ো, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং কোরআন ইসলাম এসেছে জঙ্গিবাদের শিকড়কে একদম গুড়ায় কেটে ফেলার জন্য। ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত বাড়ে, কোরআনের আমল বাড়ে, দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দিন দিন কমতে কমতে নির্মূল হয়ে যাবে। আগে কেউ কেউ বলতো মাদ্রাসা জঙ্গি তুরির কারখানা, হলি আর্টেজন, তারপর বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, ঘটার পরে দেখা গেছে মাদ্রাসার ছাত্ররা এগুলোর সাথে জড়িত, কারণ কোরআন হাদিস পড়ে যে জঙ্গিবাদ থেকে মুক্ত হয়ে যায় সে, ঠিক কিনা? কোরআন সুন্না ইসলাম শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে। এজন্য আমরা যারা কোরআন সুন্না মেনে চলি, কোরআন সুন্নার অনুসরণ করি, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, ঠিক কিনা? প্রমাণ দিয়ে দে, দেখেন এটা কোরআনের মাহফিল না হইয়া এখানে যদি রাজনৈতিক সমাজ, হাই ওই বাদাম খাওয়া এইটা সেইটা, চেয়ার নিয়ে মারামারি, চেয়ার ভাঙা ভাঙি পত্র পত্রিকা আসে না নাই। কোরআনের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় মাহফিলে, দেখা যায় কোনো ঠেলা ঠেলে গুতাগুতি অপ্রীতিকর ঘটনা নাই, কোনো পুলিশ লাগে না। সামান্য ছোট ছোট রাজনৈতিক সভা সমাবেশে পুলিশ আর পুলিশ থাকে এদেরকে ঠিক রাখার জন্য, আর মাহফিলগুলোতে কোনো পুলিশ লাগে? কিছুই লাগে না। লক্ষ লক্ষ মানুষ হয়, যার যার মতো আসে, সবাই চুপচাপ, এক হুজুর কথা বলে লক্ষ লক্ষ মানুষ চুপচাপ থেকে শুনে, সুবহানাল্লাহ। এটা কোরআনের পরিবেশ, কিসের পরিবেশ? যদি প্যান্ডেলের নিচে কোরআনের কথায় এই রকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়, যদি সংসদের ভেতরেও কোরআন চলে যায়, গোটা সমাজ ব্যবস্থা যে অশান্ত হয়েছে, সবাই শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দ্য হোলি কোরআন। আল্লাহু আকবার! কোরআন ছাড়া শান্তি আর সমাধানের দিশাও আপনি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে পরিচালিত করেন। নাম্বার সিক্স, এই তো শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রতি কোরআনের ছয় নাম্বার দাবি হলো, ছয় নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। আগেরটা বলছিলাম কোরআন বুঝা, ছয় নাম্বার কোরআন অনুযায়ী কি করা, কারণ কোরআন দিয়েই আমল করলে পুরস্কার দিবেন কে? এটা আমার কথা নয়, নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজিরা, আর কোরআন অনুযায়ী যারা আমল করে পুরস্কার দিবেন কে? সবাই বলেন পুরস্কার দিবেন কে? কোরআন অনুযায়ী যখন আমল করবেন তখন শিরক মুক্ত, বেদাত মুক্ত আমল আপনি করতে পারবেন। আর কোরআন ছাড়া, হাদিস ছাড়া আমল শুরু করবেন, দেখবেন আমলের ভেতরে অনেক ঝামেলা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কোরআন সুন্না যেখানে আমরা আছি সেখানে। এই হাসিবুর রহমান যদি কোরআন সুন্নার বাইরে কথা বলে, হাসিবুর রহমানের কথাকে ডাস্টবিনে ছুঁড়ে মান, আর কোরআন সুন্না দিয়ে বললে গ্রহণ করবো। হাসিবুর রহমান কেন? যে কেউ কোরআন সুন্না দিয়ে কথা বলে তার কথা মেনে নিব, আর কোরআন সুন্নার বাইরে যে যাই বলুক এটা চলতে পারে? চলতে পারে? যদি আমার বাপ দাদার কোনো নীতি বা বাপ দাদার করে যাওয়া কোনো কাজ দেখা যায় কোরআন সুন্নার বাইরে, তাহলে আমার বাপ দাদার করে যাওয়া ওই কাজকে আমি তখন করব?
বরং আমার বাপদাদার করে যাওয়া কাজকে আমি তখন পায়ের নিচে রেখে দিয়ে কোরআন সুন্নাহকে আমি হৃদয় দিয়ে গ্রহণ করে নিব, ঠিক কি না? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। নাম্বার সেভেন, আমাদের প্রতি কোরআনের সাত নাম্বার দাবি হলো মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। কি সুন্দর সিরিয়ালি বলে যাচ্ছে, দেখছেন? প্রথমে কোরআনটা শিখলেন, পড়লেন, মানুষকে শিখাইলেন, মুখস্থ করলেন, বুঝলেন, আমল করলেন, দেখেন ইসলামটা কেমন। সুবহানাল্লাহ, একা একা জান্নাতে যাওয়ার সুযোগ। এবার মানুষকে কোরআনের দাওয়াত দেন, মানুষকে কোরআনের দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে তো এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে কোরআন দিয়ে সৎ কাজের দিকে ডেকে সৎ কাজের আদেশ দিবে, আর মানুষদেরকে অন্যায় আর অসৎ কাজ থেকে বারণ করবে। এই কাজ করা কোরআনওয়ালা লোকদের জন্য নফল না ফরজ? এই কাজ যদি আপনি না করেন, শাস্তি দিবেন কে? একা একা তসবি টিপে টিপে কোরআন পড়ে পড়ে আমল করে জান্নাতে যাবেন? নো, নেভার এভার, তা সম্ভব না। আপনাকে মানুষকে কোরআনের দিকে ডেকে আনতে দাওয়াত দেওয়া আপনার কাজ, হেদায়াত দেওয়া আপনার কাজ, হেদায়াতের মালিক কে? আপনি চেষ্টা করে যাবেন, আপনি আপনার কাজ চেষ্টা করা, হেদায়াত দেওয়ার মালিক কে? আপনি যদি মানুষকে কোরআনের দিকে দাওয়াত না দেন, ঘটনা তো অনেক কিছু বলা যাবে, সময় অনেক হয়ে গিয়েছে, কষ্ট দিব না। একটা ছোট্ট হাদিস আমার মনে পড়েছে, বুখারী শরীফের হাদিস, তো কান লাগান ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে বারণ করে না, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন জাহাজের মধ্যে পানির ফিল্টার, পানি যে আমরা পান করি, পানির ফিল্টার আছে না? পানির ফিল্টার উপরের তলায় আছে, নিচের তলায় নাই। এই নিচের তলার লোকরা পানি আনার জন্য কোথায় যায়? উপরের তলায় যায়। তো উপরের তলার কয়েকজন বিরক্ত হয়ে বলতেছে, এই তোরা যে বারবার নিচের তলা থেকে উপরের তলায় আসিস, তো কম কম আসতে পারিস না? নিচের তলার একজন সে বলল, আমরা পানি আনতে হলে তোমাদের যদি এতই জ্বালা পোড়া ধরে সবাই আসলেও আমি আর আসবো না। এখন থেকে আমার পানি লাগলে আমি জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করব। এই পাগলা যদি এবার কথা মতো কাম শুরু করে আর জাহাজ ছিদ্র করে পানি তোলা আরম্ভ করে, জাহাজ ডুবলে এই পাগলা একা মরবে না উপরের নিচে সবগুলা মরবে? তাহলে এই পাগলাকে যদি এই অন্যায় কাজে কেউ এসে বাধা না দেয়, সবাই ডুবে মরবে। আপনার সমাজে মানুষ অন্যায় করবে, অসৎ কাজ করবে, আপনি ভালো মানুষ যদি বাধা না দেন, তাহলে ওদের সাথে জাহান্নামে আপনাকেও দলবদ্ধ হয়ে যাওয়া লাগবে। মানুষকে জাহান্নামে বাঁচানোর জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, ওর কথার চাইতে, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাদের কথাই শ্রেষ্ঠ ঘোষণাটা কার? তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনওয়ালা হতে হবে। কোরআনওয়ালা হতে হলে আটটা দাবি পূরণ করতে হবে। সাত নম্বর দাবি, মানুষকে কোরআনের দিকে ডাকতে। এই যে তাফসির মাহফিলের আয়োজন যারা করেছেন, এরা সাত নম্বর কাতারের ভিতরে আছে, আমরাও সাত নম্বর কাতারে আছি। যে সমস্ত ভাইয়েরা, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে দাওয়াতি কাজ করে, যেই সকল মুরব্বীরা সমাজে দাওয়াতি কাজ করে, তারাও সাত নম্বর কাতারের ভিতরে আছে। আমরা যারা নাই, আল্লাহ সবাইকে এই কাতারে সামিল করে দাও। আর কষ্ট দিব না বাবারা, ভাইরা। আট নম্বর এবং সর্বশেষ দাবি হলো, কোরআন দিয়ে আপনার জীবনের সব ক্ষেত্রকে পরিচালনা করা। আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব চলবে কোরআন দিয়ে। আপনার মসজিদে কোরআন আছে, কিন্তু আপনার সমাজ পরিচালনায় কোরআন নাই, তার মানে কোরআনের দাবি আপনি পূরণ করতে পারেন? অনামাজি
কোরআন দিয়ে সব কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, আছে না নাই? খুব বেশি কথা বলা লাগবে না, ছোট্ট একটা কথা শুনুন। আমার নবী ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীতে ইমামতি করেছেন, নামাজের ভেতরে কোন কিতাব তেলাওয়াত করেছেন? জোরে বলতে হবে, কোন কিতাব? এই নামাজের বাইরে মদিনা রাষ্ট্র চালিয়েছেন আবার কোন কিতাব দিয়ে? কি বুঝলেন? নামাজের ভেতরে কোরআন পড়া যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি নামাজের বাহিরে জীবনের সকল জায়গায় কোরআনের প্রত্যেকটি আইন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। আমার কথা বলে যাওয়া মানলে মানেন, না মানলে না। হেদায়েতের মালিক তো আমি না, মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি কোরআনের বাইরে হয় আপনি আটকে যাবেন, কবরে আটকাবেন, আখেরাতে আপনি আটকাবেন। আমার কথা মানলে আপনি মানেন, না মানলে আমার কিছু যায় আসে না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে সব বলে দিয়েছে। দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান আছে না, এই সংবিধান এক এক সময় সংশোধন হয়। আমাদের বাংলাদেশও মনে হয় 17 বা 18 হয়ে গেছে এখন, 17 মনে হয় না, হ্যাঁ 18 মনে হয়, তাই না? যাই হোক, আল্লাহু আলাম 17 বা 18 হবে। কোরআন দের হাজার বছর আগে না, বাংলাদেশে 1971 সালে জন্ম হয়েছে, 71 সালে স্বাধীনতা লাভ করেছি আমরা, 50 বছরে 17 বার আমরা আগাগুড়া লাগাই আর বাদ দিই লাগাই আর। কোরআন দের হাজার বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর, কয়েকদিন পরপর, কয়েক মাস বা কয়েক বছর পরপর আল্লাহকে বলেন, শোনো এখন তো আধুনিক যুগ আসছে, এই আয়াতগুলা বাদ দাও, আরও কিছু ঢুকাও, এটা বাদ দাও, এটা করো, এটা ফালায় দাও, আর একটা অ্যাড করো। এরকম হয় না, না না না, এরকম হয় নাই। কিয়ামত পর্যন্ত হবেও মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যা দরকার সব আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছেন, ঠিক কি না? কোন তন্ত্র মন্ত্রের তালাশ করছেন আপনি? কোরআন আপনার জীবনের মূল মন্ত্র, কোন তন্ত্র মন্ত্রের তালাশ করছেন? কোরআন তো আপনার জীবন পরিচালনার মূল মন্ত্র। এজন্য আমি বলছি ফিরে আসুন কোরআনের দিকে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, আল্লাহ কবুল করেন। তাহলে কোরআনের সুপারিশ পেতে হবে কয়টা কাজ করতে হবে? সবাই জুড়ে বলতে হবে, কয়টা? 8টা। কোরআন বলা লক্ষ্য হতে হবে, 8টা দাবি পূরণ করতে হবে। এবার দেখি কারা কারা মুখস্থ করেছেন, আমি আঙ্গুল তুলব আপনারা বলবেন। হ্যাঁ, সহি শুদ্ধ বিশুদ্ধ করে কোরআন পড়া, 2 নম্বর বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা, 3 নম্বর একটু সিরিয়াল মিস্টেক করেছেন, অসুবিধা নাই, 3 নম্বর আমি বলেছিলাম কোরআন শিখানো, 4 নম্বর বলেছি মুখস্থ করা, 5 নম্বর কোরআন বুঝে পড়া, 6 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 7 নম্বর মানুষকে কোরআনের দাওয়াত, 8 নম্বর আমি অনেক খুশি হয়েছি। দেখছেন আলোচনার শুরুতে বলছিলাম না, মাইক যা আছে থাক, মাইকের প্রসঙ্গ বাদ দেন, নীরব হয়ে যান, বরকত চলে আসবে। বরকত চলে আসছে না? সবাই একটু আন্তরিকতার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলোচনার শেষে শ্রোতারা যদি ওয়াজ কি হয়েছে এর সারমর্ম বলতে পারে বা পয়েন্টগুলো বলতে পারে, বোঝা গেছে একদম মাহফিল সাকসেসফুল হয়েছে। আর বক্তা নিজে জানে না কি বলে, আগাগুড়া কোনো কিছু বক্তার বক্তৃতার ঠিক নাই, শ্রোতাও কিছুক্ষণ জিমায়, কিছুক্ষণ ফুই ফুই করে স্লোগান মারে, এরপরে ওয়াজ শেষে বাড়ি গিয়ে কিছু বলতে পারে না, এই মাহফিলের সফলতা বা সার্থকতা নাই। আমরা যত আলোচনা শুনেছি শোনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আল্লাহ যেন আমাদের সবাইকে এগুলো মেনে প্রত্যেকটা মানুষকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন।